হ্যালো ব্রন গুড ইভিনিং সরকার অ্যান্ড ওয়েকাম ব্যাক টু নিউ ক্লাস তো আজকে হচ্ছে আমাদের সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগাগজি থেকে ক্লাস ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস ডিসকাস করবো প্র্যাকটিস সেট নাম্বার থার্টি এইটটা নিয়ে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড সিলেক্টেড কোয়েশন কালেক্ট করা হয়েছে বুদ্ধি থেকে যেটা ইন্টেলিজেন্সি যে লেসেনটা আমরা শুরু করেছিলাম আজকে তার লাস্ট ক্লাস আজকের ক্লাসে এ টু জেড কমপ্লিট করিয়ে দেবো যেগুলো বাকি রয়েছে যারা নতুন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন চাইলে নোটও করে নিতে পারেন আপনাদের কিন্তু একবার রিভাইজও কিন্তু হয়ে যাবে অনেক টপিক রয়েছে ডিসকাস করার সময় অনেক টপিক আমাদের ডিসকাস করতে হবে যেগুলো থেকে আপনাদের একবার রিভাইজ হয়ে যাবে ওকে না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের অনেক হেল্প করবে আপকামিং প্রাইমারি টেড এক্সজেমের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে আর যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন প্রত্যেকটা ক্লাসের নোটিফেন্ট আপনি পেয়ে যাবেন আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন্ট হতে পারেন ভিডিও ডিসক্রিপে লিঙ্ক পেয়ে যাবেন আমরা ক্লাসের দিকে চলে আসছি ফার্স্ট কোশ্চেন এটা লাস্ট ক্লাসে আপনার জন্য হোম দেওয়া ছিল বলা হয়েছে এস ওয়াই মডেলের প্রবক্তা নিচের কোন মনোবিজ্ঞানী বারবার করে ক্লাস রিপিট করা হয়েছে যারা অপশান এ করেছিলেন গিলফোর্ড ইজ দ্য রাইট অ্যান্সের এখানে রয়েছে পরে কোশ্চেন চলে আসবো বলা হয়েছে জি শক্তির সাথে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় কার সঙ্গে জি শক্তির সাথে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় সর্বজনীন ও বংশগতী ব্যক্তিভেদের পার্থক্য সব কাজই প্রয়োজন এবং প্রধান প্রধানত অর্জিত তো এখানে যে শক্তিটা রয়েছে এটা কার তত্ত্ব ছিল এটা স্প্যানের ছিল ওকে ছিল ওকে আর স্পায়ারম্যানের যে তত্ত্বটি ছিল সেটা কি ছিল সেটা হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব ছিল উপাদান তত্ত্ব ছিল এবং এই উপাদান তত্ত্বে স্পায়ারম্যান দুটো বুদ্ধিকে বলতে পারেন যে দুটো ভাগের কথা তিনি জানিয়েছেন বুদ্ধির যে মানে তিনি জানিয়েছেন যে বুদ্ধি দুটো উপাদান দ্বারা গঠিত ক্লিয়ার স্পায়ারম্যান উপাদান তত্ত্বে জানিয়েছেন বুদ্ধি দুটো উপাদান দ্বারা গঠিত কি কী ছিল একটি ছিল হচ্ছে যেটা বিশেষ শক্তি সেটা হচ্ছে এস উপাদান আরেকটা হচ্ছে সাধারণ শক্তি ছিল সেটা হচ্ছে জি উপাদান ওকে এই দুটি উপাদান নিয়ে বুদ্ধি গঠিত এটা জানিয়েছিলেন স্পায়ারম্যান তার উপাদান তত্ত্বে তো এখানে বলা হয়েছে যে জি শক্তির সাথে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় মানে জি শক্তির যে বৈশিষ্ট্যগুলো যারা ডিটেলসে পড়েছেন আশা করি তারা পারবেন এখানে অপশান সি তিনটাতেই কিন্তু বৈশিষ্ট্য রয়েছে কিন্তু অপশান ডিতে যেটা রয়েছে প্রধানত অর্জিত এটা কিন্তু নয় এটা রাইট অ্যান্সারে এখানে হবে অপশন ডি জি শক্তির সাথে নিচের এই যে প্রধানত অর্জিত এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয় এটা কার বৈশিষ্ট্য ছিল এটা হচ্ছে এস উপাদানের বৈশিষ্ট্য ছিল বুদ্ধির যে দুটি উপাদানের কথা জানিয়েছিলেন স্পায়ারম্যান তো সেই দুটি উপাদানের মধ্যে এস উপাদানের বৈশিষ্ট্য ছিল প্রধানত অর্জিত তারপরে চাইলে বুদ্ধির যে জি উপাদান এবং এস উপাদান রয়েছে তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আপনারা নোট করে নিতে পারেন আমি বলে দিচ্ছি যারা নতুন তারা অবশ্যই নোট করে নিন প্রথমে আপনারা হেডিং করে ফেলুন জি উপাদানের যে বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর লিখে ফেলুন এটি সর্বজনীন এবং বংশগত ওকে এটা অপশন এতে বলা হয়েছে সর্বজনীন এবং বংশগত দু নাম্বার নোট করে ফেলুন ব্যক্তিগত পার্থক্য দেখা গেল। একজন ব্যক্তির মধ্যে এটি ধুবক ওকে এখানে বলা হয়েছে ব্যক্তিগত পার্থক্য দেখা যায় তিন নাম্বার মানে পার্থক্য দেখা গেলেও কিন্তু এটি কিন্তু একজন ব্যক্তির মধ্যে বলতে পারেন যে এটা ধুবক রয়েছে ওকে তিন নাম্বার এটা নোট করে ফেলুন সর্বকাজ সম্পাদনার ক্ষেত্রে জি এর প্রয়োজন হয় যে কোনো কাজ বা সর্বকাজ সম্পাদনের ক্ষেত্রে এই জি এর প্রয়োজন কিন্তু হয় জি উপাদানের প্রয়োজন হয় এবং চার নম্বরটা নোট করে ফেলুন জি এর পরিমাণ যত বেশি থাকবে সাফল্যর পরিমাণ কিন্তু তত বেশি হওয়ার সম্ভাবনা থাকবে যদি কোনো ব্যক্তির মধ্যে যেটা সাধারণ উপাদান যেটা রয়েছে বুদ্ধির বা জি উপাদান রয়েছে যদি একটা ব্যক্তির মধ্যে খুব বেশি থাকে তাহলে কিন্তু তার সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে ক্লিয়ার আর এস উপাদানের বৈশিষ্ট্য বলে এডিং করুন এক দুই করে লিখে ফেলুন এটি হচ্ছে প্রধানত এটি হচ্ছে অর্জিত যেটা আমরা অপশনটিতে পেলাম বুদ্ধির যে এস উপাদানটা রয়েছে সেটা হচ্ছে প্রধানত অর্জিত দু নম্বরটা নোট করে ফেলুন প্রতিটি কাজে পৃথক পৃথক বিশেষ শক্তির প্রয়োজন হয় তিন নাম্বার নোট করে ফেলুন সেটা হচ্ছে ব্যক্তিভেদে বিশেষ বুদ্ধির সামর্থ্যের তারতম্য থাকে চার নাম্বার নোট করে ফেলুন সেটা হচ্ছে একজন ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ সামর্থ্য থাকতে পারে এবং তার পরিমাণও কিন্তু ভিন্ন হতে পারে মানে যে কোনো একটা ব্যক্তির মধ্যে একাধিক পরিমাণে কিন্তু বিশেষ সামর্থ্য থাকতে পারে এবং তার যে পরিমাণ রয়েছে সেটাও কিন্তু ভিন্ন হতে পারে ক্লিয়ার পরে কোশ্চেনে আমরা চলে আসবো বলা হয়েছে ব্যক্তির প্রতিটি কাজে বিশেষ বিশেষ শক্তির প্রয়োজন এই বিশেষ শক্তিটি কি নিচের আমরা একটু আগেই বৈশিষ্ট্য থেকে পড়লাম এখানে এস উপাদানের এখানে আমরা এস উপাদানের বৈশিষ্ট্য আমরা পড়েছি যে ব্যক্তিভেদে বিশেষ বুদ্ধির যে সামর্থ্যর যে যেটা তারতম্য ঘটে সেটা এবং একজন ব্যক্তির মধ্যে কিন্তু একাধিক বিশেষ সামর্থ্য থাকতে পারে ওকে তো এখানে কিন্তু সেটাই বলা হয়েছে ব্যক্তি ব্যক্তির পত্রিকা যে বিশেষ শক্তির প্রয়োজন হয় মানে বলতে পারেন যে বিশেষ যে শক্তিটা রয়েছে তার কিন্তু প্রয়োজন হয় এটার রাইট অ্যান্সার কী হবে এটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ওকে এ শক্তি ইজ দ্য এখানে রাইট অ্যান্সার রয়েছে পরে কোশ্চেনে আমরা চলে আসবো বলা হয়েছে কেলাসিত বুদ্ধির কথা নিচের কোন মনোবিজ্ঞানী বলেছেন ক্লাসে বারবার রিপিট করেছি আমি অপশান এইসদের এখানে রাইট অ্যান্সার হবে হর্ন এবং হনের বদলে কিন্তু এখানে কাটেলও কিন্তু থাকতে পারে ওকে হর্ন এবং কাটেল কিন্তু বুদ্ধির যে বুদ্ধিটা রয়েছে তাকে কিন্তু দুটি পৃথক শ্রেণীতে কিন্তু তারা বিভক্ত করেছিলেন কি কি একটা ছিল হচ্ছে তরল বুদ্ধি আর একটা ছিল কি দু নম্বর একটা ছিল হচ্ছে এই কেলাসিত বুদ্ধি কেলাসিত বুদ্ধি বোঝা গেল অসুবিধা কথা না তারপরে চলে আসবো চার নাম্বার কোশ্চেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কি বলা হয়েছে চার নম্বর কোশ্চেনে একবারে আমরা কোশ্চেনটা দেখে নিই বলা হয়েছে বুদ্ধি এমন কোনো ক্ষমতা মানে বুদ্ধির এমন কোনো একটা ক্ষমতা রয়েছে যা আমাদের জন্মগতভাবে জিন সংগঠনের মাধ্যমে পূর্বপুরুষদের কাছ থেকে পাই বুদ্ধির কিন্তু এমন কোনো ক্ষমতা যা আমরা কি করি যা আমরা জন্মগতভাবে জিন সংগঠনের মাধ্যমে পূর্বপুরুষ মানে আমার যে বাবা দাদু তার বাবা তো এরকম যে পূর্বপুরুষ রয়েছে তাদের থেকে পাই তো এরূপ ধারণা নিচের যে বুদ্ধির সাথে সম্পর্কিত সেটা কি সেটা কোন বুদ্ধির সঙ্গে সম্পর্কিত তো এখানে রাইট অ্যান্সার কী হবে অপশান এ ইজ এখানে রাইট অ্যান্সার হবে তরল বুদ্ধি ও এ ওকে এ বুদ্ধি যেটা রয়েছে তরল বুদ্ধি ও এ বুদ্ধি অপশান এ দ্য রাইট অ্যান্সার তো তরল বুদ্ধিটা কি এটা একটুখানি বলে দিই তরল বুদ্ধিটা কি আপনাদের ডাউট আসতে পারে যারা নতুন হয়তো তারা জানেন না আগের ক্লাসে আমি তো তরল বুদ্ধি এবং ক্লাসিত বুদ্ধি আমি জানিয়েছি তো তরল বুদ্ধিটা হচ্ছে ব্যক্তির মানসিক ক্ষমতা যা সমস্যা সমাধানের প্রয়োজন হয় নতুন পরিবেশের সাথে অভিযোজন সৃজনশীল চিন্তাভাবনা যুক্তির বিকাশ সম্পর্ক অনুধাবন ইত্যাদির ক্ষেত্রে বুদ্ধির প্রয়োগ কিন্তু দেখা যায় তো এটিও হচ্ছে একটা সহজাত বুদ্ধি ওকে তো তরল বুদ্ধিটা কি এটা হচ্ছে একটা সহজাত বুদ্ধি কিন্তু বলতে পারেন তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে বলা হয়েছে বিমূর্ত বুদ্ধি কার্যকারী বুদ্ধি এবং সামাজিক বুদ্ধির কথা বলেছেন নিচের কোন মনোবিজ্ঞানী তো ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই কোশ্চেনটার অ্যান্সার আমরা জানা সত্ত্বেও পরীক্ষা হলে বারবার করে আমরা ভুল করি কেন ভুল করি অবশ্যই আপনাদের জানাবো এখানে কী বলেছে কোশ্চেনটা ভালো করে বুঝুন বিমূর্ত বুদ্ধি বলেছে কার্যকারী বুদ্ধি বলেছে এবং সামাজিক বুদ্ধির কথা কিন্তু বলেছে যে নিচে কোন মনোবিজ্ঞানী বলেছেন ঠন্ড্রাইক স্কিনার প্যাভলপ ওপরের কোনোটি সঠিক নয় তো এখানে কিন্তু অনেকে রাইট অ্যান্সার গ্যাটেল করে থাকেন তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ ঠন্ড্রাইক গ্যাটেলের ছিল হচ্ছে তিনটি এবং ঠনড্রাইকের ছিল চারটি তো এখানে যেগুলো রয়েছে বিমূর্ত বুদ্ধি কার্যকারী বুদ্ধি এবং সামাজিক বুদ্ধির কথা বলেছেন কে ঠনড্রাইক কিন্তু বলেছেন ওকে আর গ্যাটেল কোন তিনটির কথা বলেছেন আমি তো আগের ক্লাসে আপনাদের মানে ডিসকাস করেছিলাম আগের ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম তো এখানে একটুখানি আপনাদের হালকা করে ডিসকাস করে দিই যে বিমূর্ত বুদ্ধিটা কি এটা হচ্ছে কোনো যন্ত্রপাতির যে পার্স রয়েছে পার্সপত্র সেটা খুলে ভাগ করে আবার সেটাকে লাগানোটা যেটা রয়েছে যে পার্স বা অংশগুলো রয়েছে কোনো যন্ত্রপাতির অংশগুলোকে খুলে ভাগ করে লাগানোকে বলা হয় যেটা রয়েছে সেটা হচ্ছে এই বিমূর্ত বুদ্ধি যেটা কি বলা হয় অ্যাবস্ট্রাক্ট ইন্টালিজেন্সি যেটাকে বলা হয় আর কার্যকারী বুদ্ধি এটা হচ্ছে কোনো প্রবন্ধ রচনা প্রতিবেদন রচনা হতে পারে বা কোনো মানে প্রবন্ধ রচনা বা প্রতিবেদন রচনা হতে পারে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে কার্যকারী বুদ্ধি ওকে আর সামাজিক বুদ্ধি যেটা হচ্ছে সোশ্যাল ইন্টেলিজেন্সি সেটা হচ্ছে সামাজিক কাজ মানে কাজকর্ম যেগুলো রয়েছে বা কার্যকলাপ রয়েছে বিভিন্ন সামাজিক কার্যকলাপ রয়েছে তো সেটাকে বোঝানো হচ্ছে তো ঠন্ডাইক ইজ দ্য রাইট অ্যান্সার এবং ঠন্ডাইকের কিন্তু বুদ্ধির এই নিয়ে কিন্তু আরেকটা ভাগ ছিল এখানে যেহেতু তিনটে ভাগের কথা বলেছে তো ঠন্ডাইক ইজ দ্য রাইট অ্যান্সার এখানে যদি আপনাদের অপশানে যদি থাকতো যদি গ্যাটেল যদি থাকতো তাহলে আপনারা গ্যাটেল করতে পারতেন ওকে পরে কোশ্চনের দিকে আমরা চলে আসবো বলা হয়েছে স্পেয়ারম্যান তার দ্বিপাদান তত্ত্বের নিচের কোন শিরোনামটি প্রকাশ করেছেন কে স্পায়ারম্যান তার দ্বিউপাদান তত্ত্বে নিচের কোন শিরোনামটি প্রকাশ করেছেন রাইট অ্যান্সার কী হবে অপশান বি ওকে আমি আর অপশানগুলো নিয়ে ডিসকাস করছি না ইন্টেলিজেন্সি টু ফ্যাক্টর আপনারা জানেন আগের ক্লাসে বারবার করে করানো হয়েছে অপশান বি দেখেন রাইট অ্যান্সার রয়েছে জেনারেল ইন্টেলিজেন্সি অবজেক্টিভলি যেটা রয়েছে ডেটারমাইন্ড ওকে তো এটা ইজ দ্য রাইট অ্যান্সার তো এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে এবং পরের কোশ্চনের দিকে আমরা চলে আসবো কী বলা হয়েছে বলা হয়েছে হিউম্যান অ্যাবিলিটি গ্রন্থটি লিখেছেন নিচের কোন মনোবিজ্ঞানী এটা কিন্তু বারবার করে ক্লাসে কোশ্চেন করা হয়েছে হিউম্যান অ্যাবিলিটি নিচের কোন মনোবিজ্ঞানী এই গ্রন্থটি লিখেছেন বা বইটি কার ছিল কোন মনোবিজ্ঞানীর রাইট অ্যান্সারও হবে অপশান এ ইসপায়ারম্যান ইজ দ্য রাইট অ্যান্সার পরে কোশ্চেনে চলে আসবো বলা হয়েছে টেট্রাট সমীকরণের মাধ্যমে বুদ্ধিকে ব্যাখ্যা করেছেন নিচের কোন মনোবিজ্ঞানী নতুন লাগছে টেট্টার সমীকরণটা নতুন লাগছে তো অবশ্যই জানিয়ে দেবো টেট্টার সমীকরণটা কি আগে অ্যান্সারটা আমরা বের করে নিই থমসন কোয়েলবার্গ স্প্যারম্যান রুশো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি স্প্যারম্যান ওকে স্পায়ারম্যান ইজ দ্য রাইট অ্যান্সার তো টেটার যে সমীকরণটা রয়েছে স্পায়ারম্যানের যে উপাদানটি ছিল বুদ্ধির যে উপাদানটি ছিল সেটা কী ছিল সেটা হচ্ছে উপাদান তত্ত্ব ছিল ওকে দ্বি উপাদান তত্ত্ব ছিল এবং উপাদান তত্ত্বের স্পায়ারম্যান বুদ্ধির দুটো উপাদানের কথা তিনি জানিয়েছেন যে বুদ্ধি দুটো উপাদান দ্বারা গঠিত একটা কী একটা হচ্ছে সাধারণ বুদ্ধি যেটা হচ্ছে জি আর একটা হচ্ছে বিশেষ বুদ্ধি যেটা ছিল হচ্ছে এস তো এই যে স্পায়ারম্যান জি এবং এসকে গাণিতিক ভাষায় যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা হচ্ছে টেটার্ট সমীকরণ ওকে এখানে কিন্তু গাণিক গণিতিকও কিন্তু সমীকরণ থাকতে পারতো টেটটার গাণিতিক সমীকরণ থাকতে পারতো আবার নাও দিতে পারে বুঝে নিতে হবে ওকে টেটার সমীকরণটা হচ্ছে স্পায়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে যে বুদ্ধির দুটি উপাদান দ্বারা গঠিত ছিল জি এবং এস তো সেই উপাদানের যে গাণিতিক ব্যাখ্যাটা দিয়েছেন সেটা হচ্ছে টেট্রাট সমীকরণ ক্লিয়ার তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একখ নোট করে ফেলুন বলা হয়েছে এই স্টুডিওস চাইল্ড হু জেইন্ড মাস প্লেজার ফ্রম পাসিং পেইন প্লাসিং পেইন সরি প্লাসিং পেইন এই সম্পর্কিত বক্তব্যটি করেছেন নিচের কোন মনোবিজ্ঞানী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থমসন কাটেল গার্ডেনার রুশো অপশন সি ইজ এখানে রাইট আনসার রয়েছে গার্ডেনার করেছেন পরে কোশ্চেনের দিকে চলে আসবো বলা হয়েছে নিচের কোন বুদ্ধির প্রাচীন রাজতন্ত্রমূলক ধারণার সঙ্গে সম্পর্কিত রয়েছে নিচে কোন বুদ্ধির প্রাচীন রাজতন্ত্রমূলক ধারণার সঙ্গে সম্পর্কিত রয়েছে বা সম্পর্ক রয়েছে একবার অপশনগুলো দেখে নিই দলগত উপাদান তত্ত্বের বাছাই তত্ত্বের একক উপাদান তত্ত্বের উপরে কোনোটি সঠিক নয় তো অপশন সি দেখে নেয় রাইট অ্যান্সার হয়ে যাবে একক উপাদান তত্ত্বের ওকে যেটা হচ্ছে ইউনি ফ্যাক্টর অফ থিওরি যেটা ছিল যেটার প্রবক্তা কেছিলেন কার তত্ত্বটি ছিল সেটা হচ্ছে স্টানের তত্ত্ব ছিল ওকে স্টানের তত্ত্ব ছিল পরে কোশ্চনে চলে আসবো বলা হয়েছে গার্ডেনারের বহুমুখী তত্ত্বটি হলো নিচের কোনটি জ্ঞানমূলক তত্ত্ব প্রক্রিয়াকরণ তত্ত্ব উপাদানমূলক তত্ত্ব বিশেষধর্মী তত্ত্ব রাইট অ্যান্সার অপশান সি ওকে অপশান সি দ্য রাইট অ্যান্সার উপাদানমূলক তত্ত্ব এটাই হচ্ছে গার্ডেনারের বহুমুখী তত্ত্ব ক্লিয়ার পরের কোশ্চেনের দিকে চলে আসবো এটাও ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নোট করে ফেলুন এক্ষুনি নোট করে ফেলুন পরের কোশ্চেনটা বলা হয়েছে বুদ্ধি তত্ত্ব ব্যাখ্যায় আরোহী ও অবরোহী যুক্তি নির্ণয়ের ক্ষমতার কথা বলেছেন নিচের কোন মনোবিজ্ঞানী বুদ্ধির ব্যাখ্যায় এই যে আরোহী এবং অবরোহী যে যুক্তি রয়েছে যুক্তি নির্ণয়ের ক্ষমতার কথা বলেছেন নিচের কোন মনোবিজ্ঞানী তো অবরোহী যুক্তি আর আরো মানে অবরোহী যুক্তি আর আরোহী যুক্তিটা কি আশা করি বলার প্রয়োজন নেই এর আগে অনেকবার ক্লাসে রিপিট করা হয়েছে সকলেই জানেন ঠাস্ট্রন গার্ডেনার গিলফোর্ড রুশো রাইট অ্যান্সার হবে অপশন বি গার্ডেনার ইজ দ্য রাইট অ্যান্সার পরে কোশ্চনে আমরা চলে আসবো বলা হয়েছে বুদ্ধির কোন তত্ত্বটি শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ স্পায়ারম্যানের তত্ত্ব গার্ডেনারের তত্ত্ব গিলফোর্ের তত্ত্ব ঠাস্ট্রনের তত্ত্ব রাইট অ্যান্সার অপশান সি গিল ফোড়ের তত্ত্ব ইজ দ্য রাইট অ্যান্সার পরে কোশ্চেনে চলে আসবো বলা হয়েছে ঠাস্টনের সাতটি মৌলিক উপাদান তত্ত্বের নিচের কোনটি নেই তো ঠাস্টনের যে সাতটি মৌলিক উপাদান তত্ত্বটি ছিল আমি এর আগের ক্লাসে আপনাদের জানিয়েছিলাম যে কোন সাতটি মৌলিক উপাদান তত্ত্বটি রয়েছে তো একবার অপশানগুলো দেখে নিই স্থানিক ক্ষমতা তারপরে কি রয়েছে তারপরে রয়েছে সমস্যা সমাধান ক্ষমতা প্রত্যক্ষণ ক্ষমতা এগুলো সমস্ত কিছু রয়েছে অপশন ডিতে রয়েছে অভিযোজন ক্ষমতা এটা কিন্তু নেই ওকে তো ডি ডিজ তা এখানে রাইট অ্যান্সার তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে এটা আপনার জন্য হোম থাকবে চেষ্টা করুন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেওয়ার জন্য কোনো রকমের ফোর্স নেই ইচ্ছে হলে লিখে দিতে পারেন বলা হয়েছে এস ওয়াই মডেলে শ্রবণ ও দর্শন প্রাথমিকভাবে কোন মূল উপাদানের অন্তর্ভুক্ত ছিল ভালো করে কোশ্চেনটা বুঝবেন এস ওয়াই মডেলটা কি আমি আগের ক্লাসের জানিয়েছিলাম যেটা স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্সি ওকে তো মডেলে শ্রবণ ও দর্শন প্রাথমিকভাবে কোন উপাদানের অন্তর্ভুক্ত ছিল মূর্ত বিষয়বস্তু বিমূর্ত বিষয়বস্তু আচরণ সাংকেতিক বিষয় রাইট অ্যান্সার রয়েছে চেষ্টা করুন লিখে দেওয়ার জন্য ওকে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এই ছিল আজকের ক্লাসের ছোট্ট একটা সেশন বুদ্ধি বা ইন্টেলিজেন্সির ফুল লেসেনটা আমাদের আজকে কমপ্লিট হয়ে গেলো নেক্সট ক্লাসে প্যাডাগজির উপর থেকে বেশ কিছু কোয়েশন আপনারা প্রোভাইড করে দেবো যেগুলো ইম্পর্টেন্ট তো থ্যাংক ইউ সো মাচ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা চাইলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ভিডিও ডেস্টম থেকে লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যান ভিডিও ডেস্টম থেকে লিংক দেওয়া রয়েছে আরেকটু পরে আমি ক্লাসের পিডিএফটা আপনাদের প্রোভাইড করে দেবো